হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপের বরফি। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা দেখে নেই। এখানে আমি 1 কেজি পেঁপে নিয়েছি। পেঁপেটাকে কাটার দিয়ে কুচিয়ে ধুয়ে তারপর আমি চুলায় কিছু সময় জাল দিয়েছি। জাল দেওয়ার পরে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। ওই পেঁপের ভিতরে আমি 2 চা চামচ ফুড কালার দেবো। এখানে আমি সবুজ ফুড কালারটা ব্যবহার করেছি। তারপরে পেঁপেটা দিয়ে আমি নাড়তে থাকবো। পেঁপের পানিটা টেনে গেলে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দেবো, 1 চা চামচ এলাচের গুঁড়া, 1 কাপ গুঁড়ো দুধ আর আমি 1.5 কাপ চিনি দেবো। তারপর আমি ভালো করে মিক্স করবো। We got history, got me feeling the nostalgia when you look at me, thinking about what could have happened or what could have been. হালুয়াটা আমার ঘন হয়ে আসলে আমি আরো 1 টেবিল চামচ ঘিয়েতে অ্যাড করব। তারপরে আমি নামিয়ে ফেলবো। এবারে কেকের মোল্ডে আমি একটা পলিথিন বিছিয়েছি, তার উপরে আমি হালুয়াটা ঢেলে দেব। ঢেলে কাজু বাদাম দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে বসিয়ে দেবো হালুয়াটাকে। তারপর ঠান্ডা হলে বরফি আকারে আমি কেটে নেব। তৈরি হয়ে গেল আমার পেঁপের বরফি। আপনারাও বাসা ট্রাই করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।